নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি, তালিকা বাতিলের আবেদন স্থানীয়দের। ১২৩৭ নং রামনগর শিশু বিদ্যালয়ে শিশু খাদ্যে কেলেঙ্কারি, সরব অভিভাবকরা। সোমবার থেকে হাইলাকান্দি গ্রামাঞ্চলের 60টি কেন্দ্রে টিকাকরণ, রয়েছে বিশেষ সুবিধা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল দুধপুর গণিগ্রাম জিপিতে। কাঠিগড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত কাঠিগড়া উন্নয়ন খণ্ডের দুধপুর গণিগ্রাম জিপিতে খেটে খাওয়া অসহায় পরিবারের লোকেরা আজও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। শুধু তাই নয়, মিলছে না সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাও। ফলে অর্থের অভাবে ঘরের ছাদে টিনের জায়গায় পলিথিন, বাঁশ ইত্যাদি দিয়ে ছাদ সংস্কারের কাজ করায় বর্ষার মরশুমে ঘরের ভেতরে অনায়াসে ঢুকে পড়ছে বৃষ্টির জল। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকা প্রস্তুত করা হয়েছে তাতে ধরা পড়েছে ব্যাপক দুর্নীতি। প্রকৃত অসহায় পরিবারের অনেকেই সেই তালিকায় নাম নেই। শনিবার গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, যারা আর্থিকভাবে সক্ষম রয়েছেন বেশিরভাগই সেই তালিকায় নাম রয়েছে তাদের। বিগত আই 30-40 বছর তা গিয়া আমরা যোগ্য গড় ফারা মানুষ, কিন্তু আমরা গড় পাই না। এখন দেখিয়া যারা পায় না, যারা গড় আছে, ফাঁকার গড় আছে, আমরা তো পলিথিনের গড় ফুটিয়া ফাঁকার গড় আছে, এরা দেখলাম গড় ফাওনেওয়ালা। কিন্তু আজ বিগত 40 বছর তা গিয়া ওয়েটিং লিস্টও নাম থাকিয়া, যার ফলে আজ অতদিন হয়ে গেল গিয়া কোনো মানুষে কোনো সাহারা দেয় না। কোনো সেক্রেটারির হইলেও বুঝে না, মেম্বার হইলেও বুঝে না, প্রেসিডেন্টের হইলেও বুঝে না যে কী জিনিস, যে এই মানুষগুলো যে অসহায় পড়ছে, তার যে গড় দরকার আছে না আছে, এটা কোনো ধরনের কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই। আর আমি এই অবস্থার মাঝে আছি যে তারা হইতে হইতে বা এই যে লিস্ট আই, যে লিস্টও তো দেখলাম যে এটা বালা বালা মানুষের গড় আছে, বালা বালা যারা ফাঁকার গড়ে ফুটতেন এরার গড় আছে, কিন্তু আজকু গড় বাসর গড় ভাঙ্গে মাটি তোলে, কিন্তু আমার গড় পাওয়ার কোনো লাইন নেই। জিওটেক ছাড়া নিজেদের ইচ্ছে মতো রিপোর্ট বানিয়েছে পঞ্চায়েত অফিস। এদিন তারা অবিলম্বে সেই তালিকা বাতিলের আবেদন জানান। 7-8 জন আগে যেটা জিওটেক হয়েছে, আমি জিওটেক্সের কইছি, ভাই তুমি জেনুইন গড় গড়া সব তুলে নাও। আমার এত হয়েছেন তুলমো কালকে পরশু করি তুই করি অনেকটা গড় রয়ে গেছে, মাধবপুর হিন্দু বস্তি একটা এবং মুসলমান বস্তি, তা জেনুইন গড়গুলা এখন পর্যন্ত বর্তমানে যে লিস্ট আউট হয়েছে এই লিস্টের মাঝে একটা মানুষের নাম নেই। যারা গড় দরকার না তারা নাম দেখছি, এবং মুসলমানের নাম আছে, যেমন জিয়াউদ্দিন তার বাবার নাম হইল থাম্বাল সেনা, ইলাফার সেটার নাম দেখছি। 1237 নং রামনগর শিশু বিদ্যালয়ে শিশু খাদ্য নিয়ে দেখা দিয়েছে ব্যাপক দুর্নীতি। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্কুল পড়ুয়াদের অভিভাবকরা অভিযোগে বলেন, বিগত লকডাউন থেকে পড়ুয়ারা চাল বা অর্থ কিছুই পাচ্ছেন না। স্কুলের শিশু খাদ্য সামগ্রী স্কুল পরিচালন সমিতির সভাপতি আনফার আলী এবং প্রধান শিক্ষিকা নীলিমা বর্মন তা আত্মসাৎ করেছেন। এ নিয়ে বার কয়েকবার তাদের প্রশ্ন করলেও কোনো সদুত্তর দেননি তারা। অন্যদিকে ডিলারের কাছে বর্তমানে প্রায় 16 কুইন্টাল চাল মজুদ রয়েছে বলে জানান তারা। যে প্রেসিডেন্ট আনফার আলী লস্করকে খবর দিলাম যে আমরা স্কুলের চাল লাই, তাই বললেন যে এই ব্যাপারে আমরা তো এখন আমি জানি না, এবং এখন আমি এই স্কুলের প্রেসিডেন্টও না। তখন আমরা এরপরে জানতে পারলাম যে এখন প্রেসিডেন্ট তো আপনি ছিলেন, আপনি না এখানে, তাই না? একজন আমরা গ্রামের মহিলা যার নাম কিন্তু আমার নামটা রোজিনা বেগম, তার কাছে গেলাম, তাই নুটা কইলাম না আমি তো প্রেসিডেন্ট কিছু জানি না, আমাকে বলপূর্বকভাবে প্রেসিডেন্টের পদে বসানো হয়েছে। তারপরে আমরা এই চাউলের ব্যাপারে কোপারেটিভ যে ন্যায্য মূল্যের দোকানে গেলাম, যাওয়ার পরে আমরা দেখলাম যে আমরা এখানে চাউল 0 কুইন্টাল মজুদ আছে। এখন তারপরে আরও কিছু জানতে পারলাম যে ইউনিফর্ম দেওয়ার অন্য অন্য বিদ্যালয়ে, আর আমরা 1200 শিশু বিদ্যালয়ে কোনো ইউনিফর্ম দেওয়া হয়নি। তাছাড়াও
কালকেও আমরা জানতে পারছি আমরা স্কুলে যে মিড ডে মিল রান্নার কাজে যেগুলো মশলা ব্যবহার করা হয় সেই বাবদে প্রায় 32,000 টাকা আছে, কিন্তু আজ বিগত লকডাউনের 1.5-2 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের স্কুলের প্রেসিডেন্ট এবং হেডমাস্টারই স্কুলের ছাত্রে যে মিড ডে মিলের টাকা এবং মিড ডে মিলের চালটাও বিতরণ করেন না। তো এই ব্যাপারে আমরা উচিত তদন্ত সরকারের পক্ষ থেকে এবং ডিসি মহোদয়েরও পদক্ষেপ গ্রহণ করি বলি আর উচিত তদন্ত। গত লকডাউন আমরা মানে দুইবার পাইছিলাম টাকা 100 চালের কাটি, এরপর মাসেও আমরা পাইছি টাকা 150 চাল মানে 1.5 কাটি ও শেষ, আর কিছু আমরা পাইছি না। বর্তমানে আবু এখনো বর্তমানে লকডাউন লাগতেছে, আমরা কোনো কিছু পাইছি না, ড্রেসও পাইছি না, টাকাও পাইছি না, চাউলও পাইছি না, কিছু পাইছি না, ওটা মানে আমরা অনুরোধ আমরা পাইতাম সরকারের কাছে। সোমবার থেকে হাইলাকান্দি জেলার গ্রামাঞ্চলের প্রায় 60টি কেন্দ্রে ব্যাপকভাবে করোনা টিকাকরণ করা হবে। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিকরা সেই কেন্দ্রগুলিতে টিকা নিতে পারবেন, অবশ্য তাদের সাথে থাকতে হবে পরিচয়পত্র এবং বয়সের প্রমাণপত্র। শনিবার হাইলাকান্দিতে জেলাশাসক রোহন কুমার ঝার পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রশাসনের তরফ থেকে প্রচারিত এক আবেদনে জনসাধারণকে নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। নৈশ কারফুর মধ্যে দোকান খোলার অপরাধে রংপুর করাতি গ্রামের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, পরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে রংপুর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এলাকার শতাধিক জনগণ জড়ো হয়ে রংপুর পুলিশ পেট্রোল পোস্ট ঘেরাও করে প্রয়াত ব্যক্তির প্রতিবাদে বিক্ষোভ দেখান। ঘটনার বিবরণে জানা যায়, রংপুর করাতি গ্রামের বাসিন্দা বাবুল বণিকের মোদির দোকান রয়েছে তার বাড়ির পাশেই। শুক্রবার সন্ধ্যায় নৈশ কারফু চলাকালীন তার দোকান খোলা থাকায় পুলিশ তাকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়, সেখানেই তার মৃত্যু হয় এবং সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়রা বিক্ষোভ দেখান। একসময় পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে জেলার পুলিশ সুপার নিম্বালকর বৈভব চন্দ্রকান্ত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ঘটনার পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হবে বলে প্রতিশ্রুতি প্রদান করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে প্রয়াত বাবুল বণিক এসপি জানান, ঘরের প্রয়োজনে চিনি আনার জন্য তার স্বামী দোকানে যান, সেই সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বাবুল বণিক বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকেরা থানায় গেলে সেখান থেকে বলা হয় বাবুল বণিক অসুস্থ হয়ে পড়ায় তাকে মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্র মতে জানা যায়, বাবুল বণিককে কোভিড প্রোটোকল অমান্য করায় তাকে থানায় নিয়ে আসা হয়েছিল। তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, পাশাপাশি অন্য উপসর্গ থাকায় প্রথমে শিলচর সিভিল হাসপাতালে এবং পরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিবা এটা নিজের বিমারি হব পারে বলে আমি বর্তমান মানে প্রাইমা ফেসি তেনেকা লাগি আছে, কারণ কোনো পুলিশে টর্চার করা নাই, কোনো মারপিট করা নাই, তেখেতক কোনো অ্যাসল্ট করা নাই, কোনো পথে কোনো হারাশাস্তি বাকি কেটাও করা নাই, এইখানে আমি হাতি আর এইখানে লই আসু। পুলিশের ফলাফল তদন্ত হব, ইয়াতে ইন্ডিপেন্ডেন্ট একটা ম্যাজিস্ট্রেল ইনকোয়ারিও হব, তারপর যিনি ম্যাজিস্ট্রেল ইনকোয়েস্ট হব লাগে আইন মতে, তথা পোস্টমর্টম হব লাগে, মেডিকেল ডক্টরসে করব, এইখানে গোটে নিরপেক্ষ তদন্ত আসল সত্যটা নিশ্চয় ওলাই পড়ব, যেটু সত্য ওলাব সেটা আমি হে মতে আইন সংগত যিনি প্রক্রিয়া আছে সেটা আগবাড়ি গেছি। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগ ও জেলার স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় গ্রামাঞ্চলেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রক্রিয়া।
করোনা সংক্রমণের প্রকোপ থেকে নিজেদের মুক্ত রাখতে গ্রামের নাগরিকরা উৎসাহের সাথে ভ্যাকসিন গ্রহণ করেছেন। গ্রামাঞ্চলের বিভিন্ন কেন্দ্রের সাথে রামনগর তারাপুর জিপিতেও একই চিত্র দেখা গেছে। শনিবার রামনগর তারাপুর জিপির তৃতীয় চতুর্থ খণ্ড এবং তোপখানা জিপির দ্বিতীয় খণ্ডের জনসাধারণের জন্য রামপুর বুনিয়াদী বিদ্যালয়ে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া। এদিন শিবির শুরু হওয়ার আগে সমস্ত কোভিড প্রোটোকল মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিলচর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সহসভানেত্রী আফসানা খানম লস্করের প্রতিনিধি তথা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর, বিজেপির শিলচর ব্লক মণ্ডলের সভাপতি শ্যামল কান্তি দেব সহ অন্যান্যরা। এদিন আতাউর বাবু এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া আয়োজনে সহযোগিতার জন্য শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারাপুর পার্ট থ্রি এবং তারাপুর পার্ট ফোর এবং তারাপুর পার্ট টু আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনেশন সেন্টার এবং র্যাপিড টেস্ট আমাদের কল্যাণে অবস্থিত রামপুর বুনিয়াদী বিদ্যালয়ে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবং সেই উদ্বোধনী সভায় আমি সবার কাছে অনুরোধ করব, সর্বশ্রেণীর জনসাধারণের কাছে অনুরোধ করব, যাতে এই ভ্যাকসিনেশন চলাকালীন অবস্থায় আমরা স্বাস্থ্যকর্মীদেরকে প্রত্যেকে যেন আমরা সাহায্য সহযোগিতা করতে পারি এবং সারিবদ্ধভাবে কোভিড প্রোটোকল মেনে আমরা যাতে ভ্যাকসিন আমরা নিতে পারি এবং সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করছি। আমরা সর্বপ্রথমে আমাদের কাছাড়ের জেলাধিপতি শ্রীমতী জনকীর্তি মহাশয়াকে ধন্যবাদ জানাই, রামনগর তারাপুর জীবীবাসীর পক্ষ থেকে তৎসঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের সাংসদ মহাশয়ের প্রতিনিধি শ্রীযুক্ত পুলক দাস মহাশয় এবং আমাদের শিলচরের বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়কে। ওনারা আমাদের জিপিতে ভ্যাকসিনেশন সেন্টার আনতে আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন। আমি আবারও প্রত্যেকের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমরা যাতে স্বাস্থ্যকর্মী যারা আমাদের চিবিটা বিছিয়া মডেল হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের মানবিকতার অনন্য নজিরের দরুন তাকে মানপত্র দিয়ে উষ্ণ অভিনন্দন জানালো কৌশিক রায় ফ্যান্স ক্লাব। করোনা অতিমারির সময়ে হাসপাতালের কোয়ার্টারে দিনরাত উপেক্ষা করে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ডক্টর বণিক। শুক্রবার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে মুখ্য আহ্বায়ক সঞ্জিত দেব বলেন, ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে সিবিটা বিচা মডেল হসপিটালে যিনি ডাক্তার গৌতম মণ্ডিক মহাশয় আছেন বা উনি যে স্টাফ আছেন সবাইকে আমরা সংবর্ধনা দিই। কারণ আমরা দেখেছি বিগত বছর থেকে যে করোনা মহামারীর জন্য আমাদের এখানে ডাক্তার বা স্টাফ যারা আছেন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এমনকি এবছর আমরা দেখেছি গত কয়েকদিন আগে উনার মাস শিলচর আইসিউতে ভর্তি ছিলেন, উনি এখানে যাওয়ার টাইম পর্যন্ত পাননি। আমরা ওনাকে বলেছি যাওয়ার জন্য কিন্তু এরপরেও উনি যাতে মানে টাইম পাননি। আমরা ধন্যবাদ জানাই ডাক্তার বা এখানে যারা স্টাফ আছে সবাইকে যে এভাবে পরিশ্রম করার জন্য। আমরা আশা রাখি যে ওনার বিগত দিনে আরও আমাদের পাবলিকের জনস্বার্থে কাজ করে যাওয়ার জন্য। হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানাধীন কাটাকাল পুলিশ ফাঁড়ির রাস্তা অর্থাৎ 37 নং জাতীয় সড়ক থেকে কাটাকাল পুরাতন ফেরি সংযোগকারী রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় থাকার দরুন রোগীসহ পড়ুয়া ও সাধারণ জনগণের চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শনিবার রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবিতে সরব হল বরাকভেলি মিডিয়া ফোরাম। এদিন ফোরামের চেয়ারম্যান সুধন্য সিনহা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, সরকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করলেও এই রাস্তাটির দিকে কোনো নজর পড়েনি জনপ্রতিনিধিদের, তাই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সাংসদ বিধায়ক সহ জেলা পরিষদ সদস্য জিপি সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আমি বরাবলি মিডিয়া ফোরামের চেয়ারম্যান সুধীন্দ্র সিনহা, আজকে অতি দুঃখের সহিত জানাইতেছি আমরা সাংবাদিক, আমরা গ্রামে গঞ্জে এলাকায় প্রত্যেকটি স্তরে গিয়ে আমরা সংবাদ সংগ্রহ করি, কিন্তু আমাদের অফিসের পাশে এবং বিশেষ করে কাটাকাল পুলিশ ফাঁড়ির যোগাযোগ রাস্তা যেটা কালীনগর জিপির তৃতীয় খণ্ডের 37 নং জাতীয় সড়ক হইতে পুরনো ফেরিঘাট, এই রাস্তাটির বহুবার নেতা মন্ত্রীদের আমরা দাবি জানিয়েছি এলাকার তরফ থেকে, কিন্তু নেতা মন্ত্রীরা নীরবতা পালন করছে, জানি না কী কারণে।
এত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি কাঠাগাল পুলিশ ফাঁড়িতে হাজার হাজার শত শত মানুষ ন্যায়ের বিচারের জন্য আসা যাওয়া করে, কিন্তু বর্তমানে এই রাস্তাটি একটা স্কুল আছে, 458 নম্বর বিবেকানন্দ পাঠশালা, ছোটো ছোটো শিশুরাও ওই স্কুলে যাতায়াত করে। সরকার হাজার হাজার কোটি কোটি টাকা দিচ্ছে, কিন্তু এই রাস্তার প্রতি একবারও নজর কেন রাখা হয় না? তাই আমি সাংসদ, বিধায়ক এবং পাঁচগ্রাম কালীনগর জেলা পরিষদ সদস্য এবং জিপি সভাপতি সভানেত্রী সবাইকে আমি দৃষ্টিপ্রতন করছি, খুব শীঘ্র এই রাস্তাটি যাতে তৈরি করে দেওয়া যায়। রতনপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে কাউকে উৎকোচ দিতে হবে না, এই আহ্বান জানিয়েছেন জিপি সভানেত্রী প্রতিনিধি আব্দুর রহমান মজুমদার। শনিবার রতনপুর প্রথম খণ্ড গ্রামে এক সাংবাদিক সম্মেলন করে জিপির সভানেত্রীর প্রতিনিধি আব্দুর রহমান জানান, 2011 সালের ইকোনমিক সেন্সরের তালিকায় যেসব হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত রয়েছে তাদের সবাইকে সরকার ঘর প্রদান করবে, এতে কাউকে কোনো ধরনের উৎকোচ দিতে হবে না। সরকারি নির্দেশে শীঘ্রই জিপি সভাপতি, পঞ্চায়েত সদস্য ও বিভাগীয় কর্মকর্তাদের মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশন করে, যদিও কোনো দালাল চক্র প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কারো কাছে উৎকোচ দাবি করে তাহলে ওইসব দালালদের রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দিতে বললেন তিনি। প্রকৃত হিতাধিকারী কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে পঞ্চায়েত সদস্য বা জিপি সভানেত্রীর সঙ্গে যোগাযোগ করতে বলেন আব্দুর রহমান মজুমদার। তাছাড়া রতনপুর জিপির উন্নতিকল্পে নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন লস্করের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমি যাইমু, আমার মেম্বার হল রইবা, আপনারা গড়ে গড়ে আবার যেটুকু করে আপনারা আবার সুযোগ সুবিধার আগবাড়িয়ে দেবার লাগে আমরা আপ্রাণ চেষ্টা করবো। কোনো অসুবিধা হয়ে যদি গড় ভাইতে গিয়া আপনারা আমার লগে যোগাযোগ করবা, আমার মেম্বার আসন, আমার মেম্বারের লগে যোগাযোগ করবা। ইগান আমার MLA, আমার সমষ্টির জাকির হোসেন লস্কর MLA সাহেব, তাই নিজেও করে করে আটিত্রা, তান ছেলে যারা আছে তারাও করে করে আটিত্রা, এটাত কোনো পয়সা লাগতো না, পয়সা দিয়ে গড় ভাইবার যুগ গেছে গিয়া, আনা পয়সা আপনারা গড় ভাইবা। পয়সা নিলে আমি নিতাম, পয়সা নিলে সেক্রেটারি নিতা, পয়সা নিলে বিডিও নিতা। আমি আপনারা আমারে ভোট দিছেন লাইনও উবাইয়া, 1 কোটি টাকা করে লাইনও ভোট দিতে দিলেছেন আপনারা আমারে। আমি আপনারা ফার্স্ট টেকার হলো মইলে 5,000 করে সই মারতাম পারমু, ফার্স্ট টেকার খালি হইলে 5,000 করে সিল মারতাম পারমু, আমার কোনো পয়সা লাগতো না, আপনারা পয়সা করে দিলেছেন আমরা ভোটার ব্যালটের মাধ্যমে। আর খাস করে আপনারা আমরা লাগে দোয়া করবা, আর আমি আবারও আমার রতনপুর জিপির সর্বস্তরের জনসাধারণকে কই আর গরিব মানে গড় ভাইতে আপনারা সাহায্য করুন, আমরা সাহায্য করুন, আপনারা সাহায্য না করলে আমরা একলা ফাটতাম না, আমরা আপনার প্রতিনিধি আমরা, আর আপনার আপনার কারণেও আমরা হয়েছি, আমরা যতক্ষণ খাজাম করে যাবার আপনারা করিয়া দেয়। করোনা সংক্রমণের হার প্রতিহত করতে রাজ্য জুড়ে নানা পদক্ষেপ গ্রহণ করে চলছে রাজ্য সরকার, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক সংগঠনের কর্মকর্তারাও সরকারের পাশে দাঁড়িয়ে বর্তমান করোনা মোকাবিলায় কাজ করে চলেছেন। বর্তমান সময়ে শহরাঞ্চলে করোনার প্রকোপ কিছুটা স্তিমিত হলেও গ্রাম ও গ্রামান্তরে মহামারীর দাপট অব্যাহত। পাথারকান্দি কেন্দ্রের 20টি জিপিতে করোনা আতঙ্কে অনেকে তটস্থ হয়ে উঠেছিল, অনেকে আবার কোভিড আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পাশাপাশি অনেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এসব রোগীদের পাশে দাঁড়িয়ে যথাসাধ্য সাহায্য করে চলেছেন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা সহ পঞ্চায়েত প্রতিনিধিরা। তবে এসব ব্যাপারে রাজ্যে সরকার ইতিমধ্যে পঞ্চায়েত ফান্ড থেকে শতকরা 10% হারে বের নির্দেশ দিয়ে রাখলেও অনেকে তা বে করছেন না বলে অভিযোগ উঠেছেন। শনিবার লোয়াইরপুয়া ব্লকের বাজারিছড়া জিপির বাদশাহী রিজার্ভপুঞ্জিতে থাকা 32 জন করোনা রুগীর বাড়িতে অত্যাবশ্যকীয় সামগ্রী পৌঁছে দিলেন লোয়াইরপুয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে। তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজ তহবিল থেকে উক্ত 32টি পরিবারের লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী সহ মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বণ্টন করেন। উনার এহেন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনগণ। অমিতাভের সঙ্গে ছিলেন পান্না পাল, হারান পাল, কাজল পাল, রঞ্জন দাস, প্রমেশ দাস, রজত নাগ, রতন চক্রবর্তী, অমিত দেব, বিরাজ পাল, শম্ভুচন্দ, বিজন ধর, হাবুল পাল, স্বপন পাল প্রমুখ। লোয়াইরপুয়া জেলা পরিষদ এরিয়াতে, এরিয়ার 5 জিপিতে বিভিন্ন স্থানে দিন দিন কোভিড রোগী বাড়ছে। তো এই কোভিড রোগীর বাড়ার একমাত্র কারণ হলো মানে সচেতনতার অভাব, কারণ জনসাধারণ সঠিকভাবে নিয়ম নীতি মানছে না, এর জন্য হচ্ছে। তো আজকে বাজারিছড়া জিপির বাদশাহী রিজার্ভের রিজার্ভপুঞ্জিতে প্রায় 32 জন করোনা রোগী এই টেস্টের ফলে ধরা পড়েছে। তারা মাকুন্দা
মিশনারি হসপিটালের তত্ত্বাবধানে স্থানীয় এই বাসাই রিজার্ভ এলপি স্কুলে ক্যাম্প করে এখানে রাখা হয়েছে। তাদের এই তত্ত্বাবধানে আছে মাকুন্দা খ্রিস্টান লেপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটাল। মাকুন্দা খ্রিস্টান লেপ্রোসি জেনারেল হসপিটাল কর্তৃপক্ষকে আমি লোয়ারপাড় জেলা পরিষদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা মহৎ প্রয়াস তারা হাতে নিয়েছে সমগ্র লোয়ারপাড় ব্লক এরিয়ায়। আজকে তাদেরকে আমি লোয়ারপাড় জেলা পরিষদের তরফ থেকে কিছু রেশন সামগ্রী ব্যক্তিগতভাবে তুলে দিয়েছি। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে গোটা দেশের সাথে হাইলাকান্দিতেও সোমবার সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এই উপলক্ষে শনিবার হাইলাকান্দি টাউন হলে যোগব্যায়াম কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্য সরকার কর্তৃক সমস্ত কোভিড প্রোটোকল মেনে এদিন সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জেলা জনসংযোগ জানিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি, তালিকা বাতিলের আবেদন স্থানীয়দের। ১২৩৭ নং রামনগর শিশু বিদ্যালয়ে শিশু খাদ্যে কেলেঙ্কারি, সরব অভিভাবকরা। সোমবার থেকে হাইলাকান্দির গ্রামাঞ্চলের ৬০টি কেন্দ্রে টিকাকরণ, রয়েছে বিশেষ সুবিধা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।